আর বাইরে বসে ছিল এলাম কি করব তেলটা ফড়িয়ে নি ই কি হে তার মানে কি হল কারণ কথা বলো তত কারণ ফটো বৃষ্টি তুই করছ কি আর চি 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 বন্ধু তো মাছি মারছে ওরা বসে বসে তে সামনে পড়ে গিয়েছিলাম তোর ভাই ও ভাই দিদরা আমার তো পুরো একটা বিশ্ব বিখ্যাত গড়পড়াটান এই বড়া কান্ডু কাকা চা দাও কি কোন এই লোক তোমাদের ভুলটা স্বীকার করো তোমরা ভুল এসেছো চাপো দি টানো ঠিক আছে কেন কি হয়েছে আমার ভাই আমার ভুল হয়ে গেছে হ্যাঁ তোমাদের কোনো ভুল নেই আমার গাড়িটা বাইরে ফেলে দিলে ভালো করতাম তাই নাকি কি বলে আমার বন্ধু চালাবে কি ভটভটি কি করে আর আমি বসে থাকবো তো যাই হোক চলো ভটভটি নিয়ে ব্লগ করবো আর মজা করছিলাম কোনো ভটভটি ভটভটি নিয়ে বেরোচ্ছি না আমার ওখানে আমার ফ্যামিলি আছে তো ফ্যামিলি নিয়ে বেরিয়ে যাবো কেসা লাগা মেরা মজাক আর মেন কথা হচ্ছে আমার গাড়িটার কি তেল ভরা আর বাইরে বসে ছিল এলাম কি করবো তেলটা ভরিয়ে নি ই কি হে তো যাই হোক আজকে গাড়িটা কি তেল ভরাবো তো একটু মজাও করবো রাস্তা চলো ধীরে ধীরে কথা হচ্ছে তারপর আজকে অনেক চ্যাংড়া মুখ করবো চ্যাংড়া মুড় একদম বলবো না কি করে তো গাইজ আজকে ওয়েদারটা দেখে বুঝতে পারছো তো একদম মানে এত সুন্দর ওয়েদার কিন্তু একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি হবে জানো তো যত বেশি গাঁড় ফাটা গরম তত গাঁড় ফাটা বৃষ্টি এমন হয়ে গিয়েছে এখন সিনটা আর ও বন্ধুকে আর আমাদের চকুকে কি লাগছে রে হ্যাঁ ধ্যানে আছে নাকি রে শুনেছ মানে আরে ধুলোই করছে কি আরে চি 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 বন্ধু তো মাছি মারছে ওরা বসে বসে বন্ধু ওদের সামনে পড়ে গিয়েছিলাম তোর ভাই হ্যাঁ না না ও তো এখানে ওইখানে এইখানে এটা এখানে বুঝলি ওইখানে পড়ে গিয়েছিলাম নামে গল্প করছিলাম তুই না ভাড়া তো গাইজ দোকানকে একটা বিশ্ববিখ্যাত টান চলো ও ভাই দিদরা আমার তো পুরো একটা বিশ্ববিখ্যাত গড়পড়া টান আমি শুধুমাত্র শর্ট একটা মাটির শর্ট শর্ট করে একটা মেরে দেবো আর কোনো টান হবে না বেশি লং টানবো না ভয় লাগে ভয় আমার গাঁড় ফেটে যায় শর্ট শর্ট মাড়ি খুব ভালো লাগে চলো প্যাঁচালি করতে করতে চলে যায় ভাই তেলটা ভরার আগে একটু নগদ দিলে আর ভাড়া কি হয়েছে রে মানে আমার মুখের মাথা সব আটকে যাচ্ছে তা বলতে পারে কথা আটকে যায় তো নগদ দিবে কি একটু পাকা মুখ আছে গাঁড় পাকা মুখ একটু গাঁড় পাকা মুখ করবো নগদ দিবে গিয়ে চাঁড়া হবে ভাড়া ও বলিস কি বলিস কি হে কাকা হয় কাকা হে কি রে সব আর মেরে দিবি নাকি রে তো গাইজ আমরা এখন রেলগেটের এদিক দিয়ে ঘুরছি মানে রেলগেটের এদিকে কেন মানে নবদ্বীপ স্টেশনের এদিক দিয়ে ঘুরছি তো এখন এখান থেকে ভাবছি একটু ব্রিজটা পার করে মানে কৃষ্ণনগরের দিকে একটু যাবো
তাই নাকি? একটু আর যদি কৃষ্ণনগর দিকে চসে যায় এই গড়াখান বেড়েছে এই এই ওরে বাপ রে বাপ রে বাপ রে কি রে আবার মরা ওই রে কিবা তো গাইস ব্রিজে উঠছি এই মরা গান্ডু চলো মরা খেজবো টান গো ভাই কি মেঘ করেছে কালো কুচকুচে গাঁড় ফাটা মেঘ পাড়া বৃষ্টি হবে এটা পুরটুপুর কাকা চা দাও দেখি কতক্ষণ লাগে এবার একটু বসি তাড়াতাড়ি কর দিয়ে আবার যেতে হবে তো আমাদেরকে এটা কি হলো কি হলো এটা কি হলো গাড়িটা এভাবে রাখা আছে তুমি এটা কোন এই লোক কহাঁ সে আতে কে মেন রোডে দাঁড় করিয়েছে এটা তো আমি একটা সাইডে দাঁড় করানো আছে এটা তুমি মেন রোডে দাঁড় করাবো কেন তোমরা এখানে কে ভাই এ কে ক্যামেরা বন্ধ হয়ে আছে আর সেটা কত না তুমি কোথায় ধাক্কার মেরে দাও তুমি কোথায় আছো দেখো তোমরা দেখো তোমাদের ভুলটা স্বীকার করো তোমরা ভুল এসেছো আরে একটা সাইডে দাঁড় করা আছে দেখো ফুটপাথটা লেনটা দেখো লেনটা কোথায় গেল এটা ফুটপাথ দেখো ফুটপাথ এটা দেখো টোটালটাই ওইরকম গাড়ি চালিও না ঠিক আছে ওরকম ভালোভাবে আমি তুমি কি গেছে মেজে কে গাড়ি চালাচ্ছো নাকি মাল খেয়েছো আমি কি বলছি দেখো তোমরা ভুল করেছো ভুলটা স্বীকার করলি তো হয়ে যায় না আমরা ভুল করি क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप তুমি বুঝতে পারছো তুমি দেখো গাড়িটা আমার দাঁড় কোনো থাকবে না রাস্তা তো এটা আমি তো রাস্তা ফুটপাতে এটা ফুটপাতে দাঁড় করেছি এ ভাই এটা তো চায়ের দোকান না দাঁড় করানো আছে তুই দেখ ভালো করে আরে তো গাড়িটা আমরা সিগারেট খাচ্ছি ঠিক আছে আরে ভাই এত কি করছে মারামারি করবে নাকি মারামারি করবে নাকি তো আমি কি বলছি তোমরা দেখো ভুল হয়েছে তোমরা ভুলটা স্বীকার করো দেখেন তো বেরিয়ে চলে গেলেই তো হয়ে যায় তোমরা এত ঝামেলা করো তো কোনো দরকারই পড়ে না হ্যাঁ না কথাবার্তা কি আছে তুমি দেখো আমি বলছি গাড়িটা তো একটা সাইডে দাঁড় করানো ছিল তুমি তো এসে ধাক্কা মারলে তা কিছু হয়নি মানছি ঠিক আছে আমি কি বলছি না ভুলটাও স্বীকার করছো না গাঁজা খড়ের মতো করে কথা বলছো তোমরা একদম হ্যাঁ ভালোভাবে কথা বলছি আমরা ভালোভাবে কথা বলছি ঠিক আছে কিছু হোক বা না হোক সেটা কথা না এখানে যদি অন্যভাবে যদি ধাক্কাটা লেগে যেত তাই না আর দেখো দাদা মানে কি বলতো অ্যাকচুয়ালি তো গাড়িটা আমাদের সাইডে লাগানো আছে এখানে সিগারেট খাচ্ছিল এরা তো তারপরে এরা এসে কোথা থেকে ধাক্কা মেরে দিয়েছে আবার তারপরে আবার ঝগড়া ঝামেলা করছে অনেক
আপনি সুদান জিজ্ঞেস করুন, সব দোকানদারে সবাই দেখেছে। ঝামেলাটা তোমার জন্য হচ্ছে, ঠিক আছে? এত বাজে কথাবার্তা না না, বাজে কথা, আরে বাজে কথাটা বাদই দাও, বাজে কথাটা বাদই দাও, তোমরা তো কাজটাই বাজে করছো। হ্যাঁ, তোমরাই করে নিচ্ছো। দেখো হাত, আরে ধাক্কা লেগেছে বলেই তো বলছি, তোমরা তো ধাক্কা কি মেরে ভাই সব পাপা কি পড়ি দিলে কি বলবো। হ্যাঁ, এদের কোনো জ্ঞান আছে নাকি? আরে যা বাবা, এ বাদ দে, আমি বলছি শোনো শোনো, তোমরা যাও, তোমরা যাও, ঠিক আছে? যাও তো, তোমরা যাও এখান থেকে যাও। হ্যাঁ, ও তো টেনে দাও, টেনে দাও, সোজা টানো, ভালো লাগছে না। আরে টেনে যাও, টেনে দাও, এ তুই চুপ ভাই, চুপ, চাপো দি টানো এখান থেকে, ঠিক আছে? কথাবার্তা অত বেশি দরকার নেই, বেশি দোষ আছে, দোষটা স্বীকার করতে শেখো। মেয়েরা মেয়েরা কথাবার্তা সব বুঝেও না, বুঝলি তো? মেয়েদের আবার বেশি বড় বড় কথা একদম, যত সব একদম ঠিকই বলছে, এরকম করতে করতে এসেই মারলো, বুঝলো? দেখ সাথে দাঁড় করানো আছে, বুঝলে? হ্যাঁ, এখানে করেছি। এবার তাহলে কি বলবো বলতো, এরকম ধরা যাক, বাদ দে, এসো সিগারেটটা খাওয়া দিচ্ছ। মানে লেগে গেছে, আমি গাড়ি নিয়ে মানে বেরোলে ক্যামেরা আছে বলে ধরা পড়ে, নাহলে তো এসে ধরা পড়বে না, ঝামেলা আমার লাগবে। একদম ঠিকই বলেছো তুমি, ঠিক আছে, এই চল এখান থেকে বেরিয়ে যাবো। তাহলে বল তোমরা কি মেয়ে ছেলে বলতো এরকম? হ্যাঁ, হ্যাঁ, ওরা সব মনে হয় মদ গেলে খেয়েছে মনে হয়, বুঝলি? হ্যাঁ, মানে এরকম নাহলে না তো এরকম তো হবে না। আরে কি রে ভাই, এটা বলিস কি, আমি হেলমেট পরে ছিলাম, পাইনি মনে হয়, চ আমি কি বলছি, তাহলে একটু সামনের দিকে গিয়ে আর একটু ঘুরবো, চলে আসবো, আর যাবো না, চ। এ এরা ভাই এখানে দাঁড়িয়ে আছে কি ব্যাপার রে? কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কন এই লোক কহাঁ সে আতে হে, যে চাবি 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 কিছু জন্য, এবার বলো কি বলছিলে, কেন কি হয়েছে, ভাব ওখানে কি করে নিয়েছিল, লোকজন ছিল বলে, কিসের ভাব নিয়েছে, তোমরা গাড়িটা ওখানে তোমরা দাঁড়ি করেছো, আরে ভাই সে একই কথা, আমরা একটা সাইডে লেনতে সাইডে তো আছি, চাবিটা দাও, আরে বলো বসো ভাই, ঝামেলা আমি বলছি শোনো, বেকার 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 ঝামেলা করো না, আরে বেকার বেকার ঝামেলা করো না, ঠিক আছে? আমি কি বলছি দেখো, এখানে দাঁড় করছি কিছু কারণ আছে তো, কেউ গালাগালি দিইনি, কেউ গালাগালি দিইনি, আমি কি বল, আরে মারতে চাই, তোমাদের দোষ ছিল তো, তোমাদের দোষ ছিল তো, তোমাদের দোষ ছিল তো, না তোমাদের দোষ ছিল তো, আমি কি বললাম, আমি তো বলিনি মারবো, ঝামেলা তো আমরা করতে যাইনি, আরে মারা ঝামেলা লেগে গেল, হ্যাঁ তো বলছি কি, তুমি দেখো বেকার বেকার চাবিটা আবার নিয়ে ঝামেলা করছো, হ্যাঁ তাহলে ঝামেলা করার কোনো দরকার নেই, দেখো ওখানে যা হয়ে গিয়েছে তোমার, আবার এখানে দাঁড়িয়ে আমাদের দাঁড় করালে কিছু, আমাদের কোনো দোষ নেই, তুমি আরে ভদ্র হবে কত, আমরা ভদ্র বলছি, তুমি মেয়ে বলে, মেয়ে বলি কিছু বলছি না, মেয়ে বলি তো কিছু বলিনি, দোষ না তো সব তো আমাদের ক্যামেরায় আছে রেকর্ড, তাহলে কি বলছো বলো তুমি, তোমরা যদি বলো যে আমাদের দোষ না, এটা এটা ভুল বলছো, আচ্ছা ঠিক আছে বাদ দাও, আমি বলছি ক্যামেরা ভেঙে দেবো, না ভাই ও ভাই ক্যামেরা ভাঙতে পারবে না, ক্যামেরা ভেঙে দেবো, তুই চুপ, আমি কি বলছি, আমি কি বলছি শোনো শোনো শোনো, এখানে নাই, এখানে নাই, শোনো শোনো শোনো, আমি বলছি ঠিক আছে, আমি বলছি কি, কিছু বলা হচ্ছে না বুঝলে, যাও তোমরা চলে যাও তো, এত কিছু বলছো তোমরা, আচ্ছা ঠিক আছে বাদ দাও বাদ দাও, আমি বলছি শোনো, আমার ভাই আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ রাস্তার ধারে আমাদের দাঁড় করানোটাই ভুল হয়েছিল, আমাদের ক্ষমা করে দাও, ভুল হয়েছিল, তোমাদের কোনো ভুল নেই, আমার গাড়িটা বাইরে ফেলে দিলে ভালো করতাম, হ্যাঁ
যাও যাও ক্ষমা স্বীকার করাটা ঠিক আছে, চল বেরিয়ে চল। মানে কি সব একদম ফুল, বাপরে বাপরে বাপরে, এসব কি মেয়ে ভাই, এ এটার কোনো মানে হয় তুই বল? হ্যাঁ হ্যাঁ, এইভাবে কোনো মানে হয়? মারামারি করে বলছি তো, কি বলছো ভাই? হ্যাঁ ভিডিও দেখো, এখানে পারি নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, নাইস টু মিট ইউ। ভিডিও দেখিস তাহলে ভালো করে, মজা নে। গ্রামে গেছিল? ও আচ্ছা ঠিক আছে ভাই, আসছি তাহলে। গাইজ একটা সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হয়ে গেল, সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার, আরও দু তিনটে দেখা হয়েছিল, ভিডিও করিনি আমরা। চল যাই বাড়ির দিকে, অনেক চ্যাংড়ামো হয়েছে, বাপরে বাপরে, আমার তো একদম পুরো মানে মাথা খারাপ হয়ে গেছে। এরকম ভাই মেয়ে আমার জীবনে দেখিনি ভাই, এই প্রথম। হ্যাঁ মেয়েরাও এরকম হয়? ও ভাই, এ বাবা, এখানে আবার আসার সময় এখানে আবার কী হয়েছে কে জানে। আমি কি বলছি, তোমার বড় গাড়ি তো, তোমাকে দেখে শুনে চালাতে হবে একটু দাদা, বুঝলে? এটা কিছু হয়ে গেলে অন্যরকম হয়ে যাবে তো। বড় গাড়ি তো, সামনে তোমরা চালিও, চালিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই গাড়ি সাইড করো, গাড়ি সাইড করো না, ভিড় করো না, রাস্তা ভিড় করো না। তাই তুবে তখন ও আমাকে মেরে ফেলছিল, লরিওয়ালা না, আমাকে আঁকওয়ালা মেরে ফেলছিল। ওই পাম্পে চলে এসছি, পাম্প থেকে বসে তেলটা ভরে তারপর বেরিয়ে যাবো, চারশো তেল নেবো, চারশো। তো গাইজ আজকে ভিডিওটা এটাই ছিল, তো মানে কি বলবো, ওরকম হবে বুঝতে পারি না, আজকে একরকম ভিডিও করতে যায় আর একরকম হয়ে যায়। তো ভাই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর ঘন্টাটাকে একটু ঢং করে বাজিয়ে দিও। দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, বাই।